রাজধানী জুড়েই যেন দূষণ পোস্টার ব্যানারের নষ্ট করছে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকার সৌন্দর্য কিন্তু কি করছে দুই সিটি কর্পোরেশন বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে রাজধানীর গেট এলাকা শিল্পী সমিতির নির্বাচন শেষ তবে এলিভেটেড এক্সপ্রেসের র্যাম্পের সঙ্গে এখনও ওঠা নির্বাচনী পোস্টার সেই সঙ্গে ঝুলছে তেজগাঁও শ্রমিক লীগের ঈদ শুভেচ্ছাও পাশের সাত রাস্তার ফ্লাইওভার কিংবা ফার্মগেটের এলিভেটেড এক্সপ্রেসের র্যাম্প এলাকাও কি এর চেয়ে আলাদা কিছু গভর্নমেন্টের নিষেধ জায়গা আছে এর উপরে যেখানে সেখানে তো পোস্টার লাগানো যাবে না পোস্টার লাগানোর তো নির্দিষ্ট জায়গা আছে সিটি কর্পোরেশন রোল অবশ্যই থাকার কথা এটা কে করবে সিটি কর্পোরেশনের দায়িত্বটা ফোর জি জেনারেশনে আমরা যারা আছি এই মুহূর্তে এই অবস্থায় এগুলো দেখতে বিব্রতকর অবস্থা উত্তর কিংবা দক্ষিণ নগর জুড়েই অপরিকল্পিত পোস্টার ব্যানার কোথাও নানা দিবস আর ইদকে ঘিরে রাজনৈতিক নেতাকর্মীদের শুভেচ্ছা বার্তা আবার কোথাও ভর্তি কোচিং চিকিৎসার সুবিধা সহ নানা লোভনীয় বিজ্ঞাপন মেট্রো রেল অথবা এলিভেটার এক্সপ্রেস আমাদের ওভারব্রিজ এগুলোতে যখন এই ধরনের পোস্টারগুলো লাগানো হয় তখন কিন্তু সৌন্দর্যের আসলে খুব বড় একটা হানি ঘটে ফরেনার রাশি যাদের একটা প্যাড ইমপ্যাক্ট তৈরি হয় দেশের প্রতি যে বাংলাদেশে গিয়েছিলাম সব জায়গায় দেখলাম যে কীরকম অপরিষ্কার যেখানে সেখানে তারা পোস্টার লাগিয়ে বেড়ায় আর যেখানে সেখানে চাকুরির পোস্টার দেখে প্রতারিত হওয়া মানুষের সংখ্যাও কম নয় বেকার যুবকরা আছে তারা পোস্টারগুলো দেখে দেখার পরে ফোন দেয় চাকরি দিব পোস্টার আছে এখানে টাকা দেন চাকরি হয়ে যাবে এসব ঠেকাতে আলপনা করে পিলারগুলো রাখার চেষ্টা হয়েছে তবে সবই বিফল আলপনা বা রং সবই ফ্যাকাসে করে রেখেছে পোস্টার এরপরও অবশ্য ব্যর্থ চেষ্টা ফ্লাইওভারগুলোকে পোস্টার মুক্ত করার দেওয়া লিখন ও পোস্টার লাগানো আইন দু হাজার অনুসারে রয়েছে শাস্ত্রীয় বিধানও যেখানে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা কথা বলা হয়েছে কিন্তু এর প্রয়োগ খুব সামান্যই যেখানে ট্রাফেটি লাগানো হয়েছে ওখানে কিন্তু পোস্টার কিন্তু কেউ লাগায়নি এখন পর্যন্ত এবং আমি বলেছি যদি ওখানে কোনো পোস্টার দেখি তাহলে ওই পোস্টারের উপর কিন্তু আমি জুতার মালা লাগিয়ে দেবো কিন্তু বিল বোর্ড না তৈরি করে আমরা দিলের বোর্ড তৈরি করি দিলের মাধ্যমে মানুষকে জয় করি বিল করে কিন্তু মানুষ কেউ কাউকে ভোট দেবে না আমরা মনে করছি যে শুধু অপসারণ এবং পরিষ্কার করলেই হবে না তাদেরকে নিরুৎসাহিত করার জন্য আরও কঠোর ব্যবস্থা নিতে হবে তো এখানে আইন রয়েছে আমরা এখন থেকে যেটা চিন্তা করেছি যে আমরা তাদেরকে শনাক্ত করব চিহ্নিত করব এবং তাদেরকে জরিমানা করব। শুধু অনুরোধ আর বছরে দু একটি অভিযান দিয়ে নগরীর পোস্টার নিয়ন্ত্রণ সম্ভব নয় মনে করছেন এই নগর পরিকল্পনাবিদ যে যারা দেয়াল দেয়ালে পোস্টার লাগাবে এবং জাট পোস্টার লাগাবে উভয়কেই কিন্তু দণ্ড দেয়া যে কোনো রাষ্ট্রে কিন্তু আইন যদি আপনি প্রয়োগ না করেন তখন মানুষ সেটার সুবিধা নিবেই মনিরুল ইসলাম ইন্টু এটি নিউজ ঢাকা